কিন্তু বিরাট বড় কাণ্ড বাঁধিয়ে দিলেন এসএসসির যোগ্য চাকরি প্রার্থীরা। শনিবারই ঘটে গেল চরম বিপত্তি। দীর্ঘদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছে এসএসসির নিয়োগ দুর্নীতি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম কেস একেবারে শিরোনামে। গত এপ্রিল মাসে 2016 সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 প্রার্থী। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি বহাল থাকলেও কিন্তু চিন্তা এতটুকু কমছে না। এই আবহে শনিবার 2016 সালে এসএসসিতে নিযুক্ত শিক্ষকদের আন্দোলন ঘিরে কিন্তু প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ল। আজকে যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবন অভিযানে নামে নানান জেলা থেকে কয়েক হাজার শিক্ষক করুণাময়ী বাস স্ট্যান্ডে জড়ো হন। এরপর মিছিল করে স্কুল সার্ভিস কমিশনের দিকে এগোতে শুরু করেন। তখনই তাদের বাধা দেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় চরম ধস্তাধস্তি, এরকমই অভিযোগ আসছে। এরপর পুলিশ 7 জন শিক্ষককে আটকও করে। পরে অবশ্য শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে স্কুল সার্ভিস কমিশন দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। আজ সল্টলেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চ এর পক্ষ থেকে বৃন্দাবন ঘোষ বলেন, এসএসসি অফিসে গিয়ে আমরা দাবি জানিয়েছি আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বিভাজনের তালিকা দিতেই হবে। বৃন্দাবন বলেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবনে গিয়ে তারা দাবি জানিয়েছেন 2016 সালে নিযুক্ত অযোগ্য শিক্ষকরা যাতে মুচলেখা দেন, স্কুল শিক্ষা দপ্তরকে সেই বিষয়ে নির্দেশ দিতে হবে। বৃন্দাবন বলেন, শীর্ষ আদালতের নির্দেশ পরিষ্কার বলা আছে যে সকল প্রার্থীর নিয়োগ কেবলমাত্র তাদের মুচলেখা দিতে হবে, যোগ্য প্রার্থীদের কোনো রকম মুচলেখা দিতে হবে না। বলে রাখা ভালো যে গত 22 এপ্রিল 2016 সালের সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন। তাদের তরফ থেকে জানানো হয় 5,250 জনের অবৈধ নিয়োগের কথা আগেই হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ প্যানেল কেন বাতিল হলো? শীর্ষ আদালতের তরফ থেকে আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরি প্রার্থীরা। এখনই চাকরি হারাচ্ছেন না কেউ। আগামী 16 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেদিনই জানা যাবে প্রকৃত সত্য বিষয়টি কি। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ায়।